সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক পদে বিশাল একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা সকল জেলা থেকে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আমি আপনাদেরকে এটি বিস্তারিত পড়ে শোনানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম সার্কুলার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ ভর্তি এ 2023 শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য। বন্ধুরা, আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু জুম করে কাছে নিয়ে নিলাম। উপযুক্ততা: শাখার নাম ডি বা ইউসি, সিমেন, কমিউনিকেশন ও টেকনিক্যাল। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বিজ্ঞান বিভাগের বা সমমান বা এসএসসি ভোকেশনাল, জিপিএ 3.50 ন্যূনতম। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডক ইয়ার্ড কো অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। শাখার নাম মেডিকেল। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান বিভাগের বা সমমান, জিপিএ 3.50। শাখার নাম পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি নৌ। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান, এসএসসি ভোকেশনাল, সকল বিভাগে জিপিএ 3.00। শাখার নাম কোকো, স্টুয়ার্ড। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান, এসএসসি ভোকেশনাল, সকল বিভাগে জিপিএ 2.50। শাখার নাম টুপাস। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। শারীরিক যোগ্যতা শাখা সিমেন, এর উচ্চতা হচ্ছে 5'6". পেট্রোলম্যান, এর উচ্চতা হচ্ছে 5'8". অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টুপাস এর জন্য উচ্চতা হচ্ছে 5'4". শাখা এমওডিসি নৌ, এর জন্য উচ্চতা হচ্ছে 5'6". সকল শাখার জন্য বুকের মাপ হচ্ছে 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি। এটি স্বাভাবিক অবস্থায় এবং সম্প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি বেশি হতে হবে। ওজন হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখের দৃষ্টি হচ্ছে 6x6। অন্যান্য শর্তাবলী সকল পদবীর জন্য: বাংলাদেশী পুরুষ নাগরিক, 7,000 আবশ্যক, অবিবাহিত এবং বয়স হচ্ছে 1 জানুয়ারি 2023 তারিখে। নাবিক 17 থেকে 20 বছর, এমওডিসি 17 থেকে 22 বছর, বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অযোগ্যতা: বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন বা বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে, সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কৃত হলে দ্বৈত নাগরিকত্ব। প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ: শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, এসএসসি পাশ প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র বা প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক মূল বা সাময়িক সনদপত্রের সত্যায়িত পটকপি এবং শিক্ষাগত প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র, মূল মার্কশিট বা প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক মূল মার্কশিটের সত্যায়িত পটকপি, মূল রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড। কোনো কারণে যারা মূল বা সাময়িক সনদপত্র দিতে অপারগ হবে, তারা ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা দিলে চলবে। তবে খুলনাস্থ প্রশিক্ষণ কেন্দ্রে বিএনএস তিতুমির প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে পাশকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। জাতীয়তা ও চরিত্র গত সনদপত্র, স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকটতে গৃহীত জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র, বৈবাহিক মর্যাদা ও স্থায়ী বাসস্থানের উল্লেখ করতে হবে। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র, প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার বা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। অভিভাবকের সম্মতিপত্র, স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। ছবি: সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের 15 কপি, পিতার 1 কপি এবং মাতার 1 কপি রঙিন ছবি প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। আবেদনপত্র সংগ্রহ পূরণ: আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। www.joinnavy.navy.mil.bd। আপনার কাছের কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটিও করে ফেলবেন।
বন্ধুরা, এবং আপনাদের কোন জেলার পরীক্ষা কোন কেন্দ্রে হবে এটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, বা এই কোন জেলার প্রার্থীরা কোন কেন্দ্রে পরীক্ষা দেবেন এটা এই লিঙ্কটি আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এবং আবেদন আপনারা করতে পারবেন 17 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর 2022 পর্যন্ত। বন্ধুরা, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।